সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কটিতে বন্ধ রয়েছে যান চলাচল। সকালে বাইপাল মোড় এলাকায় বিক্ষোভ শুরু করে ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট কারখানার শ্রমিকরা। আন্দোলনকারী শ্রমিকদের দাবি, প্রায় তিন মাসের বেশি সময় ধরে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ রেখেছেন মালিকপক্ষ। এ পরিস্থিতিতে গেল চার মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে। মালিকপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ।